নবনির্বাচিত প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। তিনি আজই প্রদেশ কংগ্রেস ভবনে এসে নিজের দায়িত্বভার কাঁধে তুলে নিয়েছেন। সঙ্গে রয়েছেন শুভঙ্কর সরকার, সরাসরি কথা বলবো। শুভঙ্কর বাবু, নবনির্বাচিত প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে আগামী দিনে সংগঠনকে সঙ্গে নিয়ে চলার বার্তা দিলেন, সেই সংগঠনকে আজকের দিনে নিজেও বললেন সংগঠন কিছুটা দুর্বল, সেই সংগঠন মজবুত করতে কি কি পদক্ষেপ থাকবে আপনার? দেখুন, একদিনে তো সংগঠন মজবুত করার জন্য সব থিওরি তো আমি বলবো না আর প্রকাশও করবো না। এটা আমাদের পার্টির ইন্টারনাল কী সিস্টেমে সংগঠনকে মজবুত করতে হয়, শুধু এইটুকু আমি বলতে পারি যে আমাদের যত র্যাঙ্ক অ্যান্ড ফাইল আছে সবার সঙ্গে কথা বলে, আমাদের লিডারশিপের সঙ্গে কথা বলে, আমাদের কর্মীরা যেখানে আক্রান্ত হচ্ছে, কর্মীরা যেখানে অর্গানাইজেশন করতে পারছে না, যেখানে তারা পার্টি অফিস খুলতে পারছে না বা তাদের উপরে আক্রমণ হচ্ছে, এইগুলো সমস্ত বিষয় দৃষ্টি আমাদের দিতে হবে এবং দিয়ে কংগ্রেসকে শক্তিশালী করতে হবে, বাড়াতে হবে। এর আগে আমরা দেখেছি এরাজ্যে বিধানসভা নির্বাচনে আপনারা বামেদের সঙ্গে জোটবদ্ধ হচ্ছেন এবং লোকসভা নির্বাচনে দেখা গেল ইন্ডি জোটে বাম এবং তৃণমূল দুই, যে এরাজ্যের আপনাদের বিরোধী শক্তি তৃণমূল তাকে শরিক হিসেবে দিল্লিতে আপনারা তার সাথ দিয়েছেন বলা যায়। এরাজ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে আগামী দিনে 26-এর বিধানসভা নির্বাচন রয়েছে, সেই জায়গায় বামেদের উদ্দেশ্যে আপনাদের কি বার্তা থাকবে এবং তৃণমূলের সম্পর্কে আপনার স্ট্যান্ড পয়েন্ট কী, কংগ্রেসের স্ট্যান্ড পয়েন্ট কী? আমার তৃণমূলের সম্পর্কে বামেদের সম্পর্কে কোনো বার্তা নেই। আমার দলের যে কলিগ, আমার সাথী, কোলাবোরেটর, যারা সহযোগী, তাদের কাছে আমার একটাই বার্তা থাকবে, কংগ্রেসের শক্তি বাড়াতে হবে যাতে কংগ্রেসের কাউকে প্রয়োজন না হয়, আমাদের যাতে প্রত্যেক জায়গা থেকে ইলেকটেড রিপ্রেজেন্টেটিভ বিধানসভায় পৌঁছতে পারে, পৌরসভায় পৌঁছতে পারে, মিউনিসিপ্যালিটিতে পৌঁছতে পারে, এটাই আমার কাছে প্রায়োরিটি, আমার নিজের পায়ে দাঁড়ানো। আর নির্বাচনের ক্ষেত্রে অ্যালায়েন্সের প্রয়োজন হলে তখন নির্বাচন কমিটি যারা আছে, আমাদের কোর কমিটির নেতৃবর্গ যারা আছে এবং আমরা অল ইন্ডিয়া পার্টি, অল ইন্ডিয়া সিডব্লিউসির যে সিদ্ধান্ত, এআইসিসির যে সিদ্ধান্ত, তাকে ইমপ্লিমেন্ট করার দায়িত্ব আমার থাকবে। কিন্তু আমাদের কর্মীরা যদি যে কথা বলেন, আজ পর্যন্ত কংগ্রেসের কোনো অল ইন্ডিয়া নেতা জোর করে পশ্চিমবঙ্গের উপরে কোনো জিনিস চাপিয়ে দেয়নি, একটা ভুল বার্তা প্রচার হয় যে দিল্লি বলে দিয়েছে, দিল্লি কোনো কথা বলেনি, এর সঙ্গে যাও, ওর সঙ্গে যাও। আমাদের কাছে প্রপোজাল যা থাকে, আলোচনা হয়, তার মধ্যে আমরা যেটা গ্রহণ করি। আমার কাছে মনে হয় আমাদের নিজেদের শক্তি সঞ্চয় করতে হবে, আমাদের প্রোটিন, আমাদের কার্বোহাইড্রেট, আমাদের ভিটামিন, আমাদের এগুলো কোনোটাই দরকার হবে না যদি আমার শরীরটাকে আমি সযত্নে রক্ষণাবেক্ষণও করতে পারি। সদ্য প্রাক্তন কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে একটা কথা বারংবার ওঠে যে দিল্লিতে জোট বা এরাজ্যে বাম এবং কংগ্রেসের জোট সুফল আসেনি বা তৃণমূলের সঙ্গে সম্পর্ক মধুর হয়নি, তার কাঁটা একমাত্র অধীর রঞ্জন চৌধুরী। সেখানে সেই অধীর রঞ্জন চৌধুরীর চরমপন্থাকে বাদ দিয়ে কিছুটা হলেও নরমপন্থী শুভঙ্কর সরকারকে আনলো কি কংগ্রেস? আপনাদের যে স্ক্রিপ্টটা লিখেছে তিনি ইতিহাস মনে হয় জানেন না। 2016 সালে লেফটের সঙ্গে জোট হয়েছিল, অদিত চৌধুরী তার কারিগর ছিলেন, প্রদীপ ভট্টাচার্য তার কারিগর ছিলেন, আব্দুল মান্নান তার কারিগর ছিলেন, আমরা বিরোধী দলের তকমা পেয়েছিলাম। লেফট এর আগের বার সূর্যকান্ত মিশ্র বিরোধী দলনেতা ছিলেন, তাদের তো রাগ হওয়ার কথা, তারা তো বিরোধী দলের সেই তকমা পাননি, পেয়েছিলেন আব্দুল মান্নান বিরোধী দলের লিডার হিসেবে। অতএব ঘটনাটা হচ্ছে সারা ভারতবর্ষে ওই সময় যখন ডিবাকেল, সেইভাবে কংগ্রেস 2014 বিপুলভাবে হেরে গেছে সমস্ত রাজ্যে, তারপরে 2016 এইভাবে বিপুল জয়ের মধ্যে দিয়ে বিরোধী দলের রেকগনাইজেশন আদায় করে নেওয়া, সেটা তো অধীর রঞ্জন চৌধুরীর মাধ্যমে হয়েছিল। তো দিল্লি তাকে পুরস্কার করেছিল, ভালো বলেছিল, আবার খারাপ হলে আপনি যেদিন কম নম্বর পেয়েছেন মা বকেছে, আবার কম নম্বর যখন পাননি তখন আপনাকে ভালো বলেছে, পায়েস খাইয়েছে। অধীরদা তো কারুর আন্ডারে করেন, আবার অধীরদার আন্ডারে আমরা করতাম, তো আমরা খারাপ করলে অধীরদার আগারাগি করতেন যে এটা করলে মনে হয় এটা ভালো হয়। অতএব প্রশ্ন হচ্ছে অধীর রঞ্জন চৌধুরীর একটা বাতাবরণ, একটা অ্যাটমসফিয়ার, একটা বাইনারি পলিটিক্স টোটাল অ্যাটমসফিয়ারকে গুলিয়ে দিয়েছে। আর বাংলার মানুষ কংগ্রেসকে খুব পছন্দ করে, তারা জানে কংগ্রেস ছাড়া শিল্প হবে না, আপনাদের কাজ হবে না, আপনারা ভালো বেতন পাবেন না, সমস্ত কিছু, কিন্তু তারপরেও কংগ্রেসের প্রতি মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে বাইনারি পলিটিক্স বিভিন্ন বিপণন প্রচারের মধ্যে দিয়ে, যেটার কম্পিটিশন কংগ্রেস করতে পারেনি। আমি আশা করব মানুষ ধীরে ধীরে এটা বুঝেছেন যে কংগ্রেস ছাড়া ভারতবর্ষ চলতে পারে না, বাংলার উন্নতি হতে পারে না, কোলাঘাটের তাপবিদ্যুৎও হবে না, সল্লেগের স্টেডিয়ামও হবে না, আর বাইপাসও হবে না। তো আগামী দিনে যদি ডেস্টিনেশন কিছু হয়ে থাকে
তার ডেস্টিনেশন কংগ্রেস, আর আগামী দিনে মিশন যদি কিছু হয়ে থাকে 2026 মিশন অ্যাসেম্বলি কংগ্রেসের এমএলএদের থেকে আপনারা ইন্টারভিউ নেবেন। মিশন অ্যাসেম্বলি জানিয়ে দিলেন শুভঙ্কর সরকার। সুতরাং আগামী দিনে তাদের প্রতিনিধি পৌঁছবে লোকসভায়, তাদের প্রতিনিধি পৌঁছবে বিধানসভায়, এবং কংগ্রেসকে শক্তিশালী করার মাধ্যমে এই রাজ্যে এবং এ দেশে কংগ্রেস আবারও আগের জমি ফিরে পাবে, এমনটাই আশাবাদী সদ্য কংগ্রেস সভাপতি, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। ক্যামেরায় স্বপনের সঙ্গে সুস্মিতা, নিউজ টাইম, কলকাতা।